হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লিভ লাইফ উইথ নাজেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটা চন্দ্রপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, চন্দ্রপুরের ব্রিজ থেকে। তো এটা সুনামপুরের পাম্প। আজকে মূল কথায় চলে আসি, আজকে আমি যে জায়গায় যাইতেছি, হয়তো আপনারা কেউ এই জায়গায় যান নাই বা যাবেনও না, খুবই কষ্ট। এটা পড়ছে শিলঘাটের একটা জায়গা, একটা পাথর আছে, যেই পাথরটা কাটলে মানুষের মতো রক্ত বের হয়, প্লাস মানুষ মারাও যায়। তখন আমি গল্প শুনছিলাম ছোটো থাকতে, একবার যাওয়া হয়েছিল আর যাওয়া হয় নাই। এখন চিন্তা করলাম এই জায়গায় যাই, আর এই জায়গায় যেহেতু যাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ এই জায়গায় আপনারা আসবেন না, অনেক দূরে, প্লাস রাস্তাটাও তেমন ভালো না, আসাও সম্ভব না। যারা যারা মানে আসতে পারবেন অবশ্যই আসবেন, আর যারা সম্ভব না তারা তো আসতে পারবে না, কারণ অনেক ভিতরে, তারপর গাড়ি রাইকা হাইটা যাইতে হয়। তো আমি গেছিলাম বিকালের টাইমে, এটা বিকালের সিন, সূর্যটা অনেক সুন্দর লাল হয়ে আছে। চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যাওয়ার সময় রাস্তায় পাইলাম। তো রাস্তাটা একদম জঙ্গলের ভিতর দিয়া, এই যে বাড়ির সামনে চলে আসলাম, যেই বাড়িতে এই পাথরটা, আপনারা ধৈর্য সহকারে ফুল ব্লগটা দেখবেন। ওই জায়গায় যে মুরব্বি চাচা আছে ওই বাসার, ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি অনেক কিছু জানাইলেন। তো আপনারাও জানলে শুনলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটুকু ভয়ঙ্কর। সত্যি যে এটা খুবই ভয়ঙ্কর লাগছে, অনেক নিরিবিলি, কোনো মানুষ নাই, তারপর চতুর্দিকে জঙ্গল, এর মধ্যে এখানে সাপও আছে অনেক, গল্প শুনলাম। তো দেখতে থাকুন, শুনলেন, উপরে যাই, দেখে আসবো সেই পাথরটা। তারপর এই যে আমি উপরে চলে আসছি, আমি ভয়েস ওভার আবার দিছি, কারণ হচ্ছে আমি অনেক হাঁপাইয়া গেছিলাম, কারণ অনেক উঁচু পাহাড়, যে টিলাটা, পাথরটা টিলার উপরে, টিলার উপরে উঠতে উঠতে অনেক হাঁপাইয়া গেছিলাম, তাই কোথাও বোঝা যাইতেছে না, তাই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এই সেই পাথরটা, আর এই যেই বাসা, যেই বাসাতে এই ওই মানে ওখানকার যে পীর সাহেব বলেন, উনি এখানে থাকতেন। তো দেখতেই পারতেছেন কীরকম ভয়ঙ্কর একটা পাথর। এটা প্রথম অনেক ছোটো ছিল, দিন দিন বড় হয়ে গেছে। এই জায়গাটা দেখতে খুবই ভয়ঙ্কর, কারণ খুবই পুরাতন, প্লাস এখানে সাপও থাকে, একটু ভয় ভয় লাগতেছিল, কারণ যেই রকমের নিচগুলা দেখতেছি দেখেই ভয় লাগতেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন, আর অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে। আর এই বাসার যে মুরব্বি চাচা আছে, ওনারে আমি নিয়ে আসছিলাম, ওনার মুখ থেকে আপনার কথাগুলো শুনবেন, শুনলে বুঝতে পারবেন যে উনি কী বলেন। এই যে জায়গাটা দেখতেছেন কাটা হয়েছিল, এই জায়গাটা কাটার পর উনি মারা গেছিলেন, এই বাসার মুরব্বি একজন ছিলেন, ওদের দাদা নাকি উনি, তো উনি মারা যান, আর এর বয়ে কেউ আর হাত দেয় না এটাতে। তো ফুল ব্লগ আপনারা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটার পিছনে কী কাহিনী আছে, কোথা থেকে পাথরটা আসলো, কেন আসলো, কী ভাই আছে, অনেক কিছু জানতে পারবেন। আর এই যে ফ্যামিলি, পীর সাহেবের ফ্যামিলি, সবার কবরস্থান এখানে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি তুলি নাই, পুরো চাচার মুখে শুনে তুলছি, তাহলে শুনেন চাচা কী বলেন। প্রায় 200 বছরটা কি ওরম আছে, প্রায় 200 বছর মানে ছোটো আছে নাকি তাকে ছোটো আছে, আমরা যেটা পাইছি উনি ছোটো পাইছি, আমরার বয়স এর আগে তো আরও ছোটো আসিল, অবশ্য হঠাৎ করে অত বড় হওয়ার কথা নাই, ছোটো আসিল অবশ্য, তবে আমরা যেসব যে বয়স পাইছি, ওই যে রানী নদী একটা গড় আছে, ওই তো বড় ওয়ার, ওই সব মিস্ত্রিও ভাই আইসে গেছে, হাড়া বান্ধিয়ে করো হাম করছে, যার কারণে রাস্তাটা বড়ো আছে, কত করো লোকে বাঁচিয়ে গেছে ইয়া, ওই যে গাছানিগুলো রুয়া, ও তো ভিতরে গাছে রুয়ার কথা না, কিছু আইডিয়া আছে না আপনার, ওই যে গাছানগুলো ও তো ভিতরে গাছে রুয়ার কথা নাই, পাথরের বাড়ি বাড়ি এই গাছে গেলিল আর ওই যে হোকা। শুনলাম যে এই পাথরটা কাটলে বুঝি রক্ত বার হয়, জি ওই যে হোকা, ওই যে খাটার চিহ্ন আছে, এর সময় আমরা পূর্বপুরুষ যারা আসলাম, আমার দাদা যারা আসলাম, যদি আমরা আমার ফিরছে, তাই বলে আমার পৈর দাদা, অরিজিনাল মাংসর রক্ত বাইর হয়েছে ওই পাথরটা কি, আর যে বা যারা খাটিসা খাম খাম খসলা থান থান রক্ত মুখে মারখানে হামকে রক্ত আইসে, তখন তাই মারা গেছে সাথে সাথেই মারা গেছে, সাথে সাথে মানে মারা গেছে বলতে একদিন না বাদে না দুদিন আগে, তো আমরা তো হইতাম পারি না, আইটাই ওই প্রায় কত বছর আগে ও থাকলে এখন আমরা একটা কুমটাও মারি না, ও বয়ে
তো দেখলেনই তো পাথরটা আর ছাজার মুখের
বক্তব্যটা আপনাদেরকেও শুনাইলাম, নিজেও শুনলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আর কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। দেখতে সত্যি যেটা অনেক ভয়ঙ্কর, অনেক কষ্ট করে আসছি। যাই হোক, সফল হলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি, এটাই অনেক বড়। আশা করতেছি আপনাদের ভালো লাগছে। আর এখন যাবার পালা, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে, কারণ অনেক জায়গা হাঁটতে হবে, প্রায় জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা লাগে, খুবই কষ্ট আসা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। অনেকে তো ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসব। আর কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ একটা কথা বলি, কারণ এই পাথরটা কারো আসা এখানে সম্ভব না, পারলে এটা আপনারা শেয়ার করবেন অনেকের সাথে, দেখার সুযোগ করে দিবেন। যাওয়ার সময় রাস্তাটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এখানে আসা খুবই কষ্ট, এই জন্য বলতেছি। কারণ এই যে দেখেন, একদম হাওরের মাঝখান দিয়ে রাস্তা, তারপর আবার জঙ্গলের ভিতর দিয়ে, এখানে পানির সময় পানি একদম ভরে যায়। এখানকার লোক যাতায়াত করে সবসময় নৌকা দিয়া, আর কোনো যাতায়াতের রাস্তা নাই। এখন সন্ধ্যার আজান হয়ে গেছে অলরেডি, তারপর আমরা চলে যাইতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভালো লাগে থাকলে প্লিজ সবাই লাইক দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যদি শেয়ার করেন আরেকজন দেখতে পারবে, কারণ এরকম পাথর দেখা সবার পক্ষে সম্ভব না। হয়তো আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখে ফেলছেন, বা আমিও দেখে ফেলছি আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আর এই যে সামনে দেখতেই পারবেন, একদম জঙ্গলের মতো রাস্তা। তো এই যে একদম জঙ্গলের মতো সব কিছু সামনে, প্রথমে যখন আমরা আসছিলাম, আসার পর একটা গাছ দেখতে পাইছি, গাছটা দেখতে কীরকম ভয়ঙ্কর। মানে আমরা আলম আসছি, হাঁটতেছি আর বলতেছি এই জায়গায় মানুষ কীভাবে বাস করে বা কীভাবে যাতায়াত করে, এত ভয়ঙ্কর রাস্তা। সন্ধ্যা হলে তো এদিকে মানুষ চলাচল করা খুবই কষ্ট। তারপরে এই যে একটা বাঁশের আছে, ব্রিজ আছে, ওখানে গাড়ি রেখে আসতে হয়। আশা করতেছি আপনারা ধৈর্য সহকারে ব্লগটা দেখছেন, আর অবশ্যই কমেন্ট করবেন, বারবার বলতেছি, কারণ কমেন্ট করলে অবশ্যই আমি জানতে পারবো যে আপনাদের ব্লগটা কেমন লাগছে। আমার কষ্টটা সার্থক হবে যে আপনারা দেখছেন। আজকের জন্য এতটুকুই, আর কোনো একটা নতুন ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।